অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও প্রদর্শন করব। ভিডিওটা হলো হাডুর আধুনিক জাত সমূহের উপর। আপনারা জানেন যে হাডুর বেশ কয়েকটি নতুন জাত বের হয়েছে, এই জাতগুলো আমরা অনেকেই জানি না। আমি সেই জাত সম্পর্কে আপনাদের একটি ধারণা দিচ্ছি, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি আলুর একটি জাত, অনেকেই অলরেডি এটা আবাদ শুরু করেছেন, এটা হলো গ্রানুলা বাড়ি আলু 13। এর জীবনকাল 90 থেকে 95 দিন এবং ফলন 25 থেকে 30 টন পার হেক্টর, রপ্তানিযোগ্য এবং আগাম জাত। এরপরে বাড়ি আলু 25, যেটার আরেক নাম হলো অ্যাস্টেরিক্স। এর জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 25 থেকে 30 টন এবং প্রক্রিয়াজাতকরণ উপযুক্ত। এরপরে যে যাত্রা আমি দেখাচ্ছি, এটা হলো বাড়ি আলু 28, আরেক নাম রেডি হুসেটা। জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 25 থেকে 30 টন এবং প্রক্রিয়াজাত উপযুক্ত। এরপরে বাড়ি আলু 29, এবং এটার আরেক নাম হলো কারেস। জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 25 থেকে 30 টন পার হেক্টর এবং প্রক্রিয়াজাতকরণ উপযুক্ত। এরপরে বাড়ি আলু 34, বাংলা নাম লরা। জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 25 থেকে 35 টন, প্রক্রিয়াজাতকরণ উপযোগী। এরপরে বাড়ি আলু 35, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 30 থেকে 45 টন, প্রক্রিয়াজাতকরণ উপযোগী। বাড়ি আলু 36, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 30 থেকে 40 টন পার হেক্টর এবং প্রক্রিয়াজাতকরণ উপযোগী। বাড়ি আলু 40, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 35 থেকে 55 টন পার হেক্টর, প্রক্রিয়াজাতকরণ উপযোগী। বাড়ি আলু 41, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 38 থেকে 54 টন পার হেক্টর, প্রক্রিয়াজাতকরণ উপযোগী। বাড়ি আলু 46, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 30 থেকে 40 টন পার হেক্টর, প্রক্রিয়াজাতকরণ উপযোগী এবং নাভি দশার প্রতিরোধী। বাড়ি আলু 48, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 26 থেকে 62 টন, 5 থেকে 6 মাস সংরক্ষণ উপযোগী। এরপরে বাড়ি আলু 53, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 32 থেকে 34 টন পার হেক্টর, প্রক্রিয়াজাতকরণ উপযোগী এবং নাভি দশার প্রতিরোধী। এরপরে বাড়ি আলু 56, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 29 থেকে 45 টন পার হেক্টর, স্কেপ রোগ প্রতিরোধী। বাড়ি আলু 57, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 29 থেকে 45 টন পার হেক্টর, নাভি দশা রোগ প্রতিরোধী এবং প্রক্রিয়াজাতকরণ উপযোগী। বাড়ি আলু 62, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 29 থেকে 45 টন পার হেক্টর, 5 থেকে 6 মাস সংরক্ষণ উপযোগী এবং রপ্তানিযোগ্য। বাড়ি আলু 63, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 32 থেকে 51 টন পার হেক্টর, প্রক্রিয়াজাতকরণ উপযোগী। বাড়ি আলু 66, আরেক নাম পামেলা। জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 25 থেকে 46 টন পার হেক্টর। বাড়ি আলু 68, আটলান্টিক বাংলা নাম, এবং জীবনকাল হলো 85 থেকে 90 দিন, ফলন 19 থেকে 45 টন পার হেক্টর, প্রক্রিয়াজাত উপযোগী। বাড়ি আলু 70, বা ডেস্টিনি, জীবনকাল 85 থেকে 90 দিন, ফলন 28 থেকে 38 টন পার হেক্টর, প্রক্রিয়াজাত উপযোগী। বাড়ি আলু 72, CIP 139, জীবনকাল 85 থেকে 90 দিন, ফলন 11 থেকে 37 টন পার হেক্টর, তাপ ও লবণাক্ততা সহনশীল। এরপরে বাড়ি আলু 73, CIP 127, জীবনকাল 85 থেকে 90 দিন, ফলন 11 থেকে 37 টন। এরপরে আমরা দেখতেছি বাড়ি আলু 73, CIP 127, জীবনকাল 85 থেকে 90 দিন, ফলন 11 থেকে 37 টন এবং এই জাতটি তাপ সহনশীল। বাড়ি আলু 74, বা বার্সেলোনা, জীবনকাল 90 থেকে 95 দিন, ফলন 37 থেকে 67 টন পার হেক্টর, আগাম জাত। বাড়ি আলু 75, মন্টে কার্লো নাম, জীবনকাল 70 থেকে 75 দিন, ফলন 23 থেকে 53 টন পার হেক্টর এবং স্বল্প জীবনকালীন জাত। ধন্যবাদ সবাইকে।